আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমরা এমন একটি সমস্যার ব্যাপারে জানতে চলেছি যা এই পৃথিবীর 90% লোকের সাথেই ঘটে থাকে। আজ আমরা যে বিষয়টিকে জানতে চলেছি তা হলো ওভারথিঙ্কিং। ওভারথিঙ্কিং বা চ্যাটার অফ মাইন্ড হলো এমন একটি সমস্যা যা প্রায় প্রতিটি ব্যক্তির সাথেই ঘটে থাকে। প্রায় প্রতিটি ব্যক্তি এই ওভারথিঙ্কিংয়ের শিকার হয়ে থাকে। দেখুন, ভাবনা বা চিন্তা হলো এমন একটি শক্তি, এমন একটি গিফট যা আমাদেরকে অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করে। এই চিন্তা শক্তিই হলো এমন একটি শক্তি যার জোরে মানুষ আজ এত কিছু করতে পেরেছে। কিন্তু আমরা কি করেছি? আমরা এই চিন্তা শক্তিকে নিজের অভিশাপ বানিয়ে নিয়েছি, তাই না? চিন্তা করা খারাপ নয়, কিন্তু বেশি চিন্তা বা ওভারথিঙ্কিং করা খুবই খারাপ। তো যদি আপনিও এই ওভারথিঙ্কিং বা চ্যাটার অফ মাইন্ডের শিকার হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনি এমন কিছু ইনফরমেশনকে পেতে চলেছেন যা আপনাকে কেউ কোনোদিন দেবে না, তাই আজকের এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। ওভারথিঙ্কিং আসলে একটি অভ্যেস, এটিকে অ্যাডিকশন বললেও ভুল হবে না। ওভারথিঙ্কাররা সবসময় ছোট ছোট বিষয়গুলিকে নিয়ে খুবই ভাবুক হয়ে পড়ে, ছোট ছোট বিষয়গুলিকে নিয়েও খুবই চিন্তিত হয়ে পড়ে। আর যদি আপনি ক্লোজলি অ্যানালাইজ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে সারাদিনে যতগুলি ভাবনা বা থটস আপনার মনে আসে, তার মধ্যে থেকে 80% ভাবনাই নেগেটিভ এবং ফালতু হয়ে থাকে। যে ভাবনা আপনার রিয়েল লাইফে কোনোদিনই কাজে দেবে না, সেই ভাবনাগুলিকে আপনি ভাবতে থাকেন, অর্থাৎ আপনার মন ভাবতে থাকে। ওভারথিঙ্কাররা সবসময় পাস্ট বা অতীতের চিন্তায় ডুবে থাকে। তাদের মাইন্ড সবসময় অতীতকে নিয়েই ভাবতে থাকে। পাস্টে এই জিনিসটি ভুল হয়েছে, এটি এইরকম হতে পারত বা ওই রকম হতে পারত, সে আমাকে কেন এই কথাটি বলল, যদি সে আমাকে এই কথাটি না বলতো সে আমাকেই কেন বলল, সে যদি আমাকে কিছু বলে তাহলে আমি তার কিভাবে উত্তর দেব, আমি কেন তাকে কিছু বলতে পারলাম না, আমি মনে হয় তাকে ঠিক মতন উত্তর দিতে পারিনি, আমি সিচুয়েশনটিকে ঠিক মতো ট্যাকল করতে পারিনি, আমি সেই সমস্যাটিকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারিনি। আমি যদি সমস্যাটিকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারতাম তাহলে আজ এমন অবস্থা হতো না। আর এটাই শেষ নয়, এই ধরনের হাজার হাজার থটের চেন তৈরি হতেই থাকে। ফিউচার ইনসিকিউরিটিকে নিয়েও ওভারথিঙ্কিং হয়ে থাকে, যেমন যদি এটা হয় তাহলে কি হবে, যদি ওই রকম হয় তাহলে কি হবে, যদি এরকম হয় তাহলে আমি কি করব, যদি ওই রকম হয় তাহলে আমি কি করব, যদি এরকম না হয় তাহলেই বা কি করব। ফিউচার ইনসিকিউরিটিকে নিয়েও এরকম হাজার হাজার থট তাদের মনে এসে থাকে, আর হয়তো আপনার সাথেও এমন ধরনের ঘটনা ঘটে থাকে, তাই না? এর মধ্যে থেকে বেশিরভাগ ভাবনাই কাল্পনিক হয়ে থাকে, যার সাথে আপনার রিয়েল লাইফের কোনো সম্পর্কই নেই। অর্থাৎ এমন ধরনের ঘটনা যা কোনোদিন ঘটবেই না, সেগুলিকেও আপনার মাইন্ড ইমাজিন করে নেয়। মাঝে মধ্যে লোকেরা এমনও ভেবে নেয় যে যদি সে আমাকে এই রকম কথা বলে তাহলে আমিও তাকে ওই রকম কথা শুনিয়ে দেব। আর মজাদার কথা কি জানেন, এক্সট্রিম কেসেসে তো লোকেরা মাঝে মধ্যে পুরো মারামারিও ইমাজিন করে নেয় যে যদি সে আমাকে চড় মারে তাহলে আমিও তাকে কিল ঘুষি দিয়ে দেব, সে যদি আমাকে মারতে আসে তাহলে আমি সুপারম্যানের মতো স্টান্ট দেখিয়ে তাকে এই এইভাবে মেরে দেব। টোটাল আনরিয়েলিস্টিক থট যা আপনার কোনোদিনই কাজে দেবে না। ওভারথিঙ্কিংয়ের মধ্যে ওভার প্ল্যানিং এবং ওভার অ্যানালাইসিসও পড়ে। ওয়েল, ওভার অ্যানালাইসিস থেকে মনে পড়লো যে এই ওভার অ্যানালাইসিসকে নিয়েও আমি একটি ডিটেলস ভিডিও তৈরি করব। এই ভিডিওটির মতোই সেই ভিডিওটিও বেশ ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হবে। যাই হোক, এইভাবে ধীরে ধীরে ওভারথিঙ্কিং আপনাকে এবং আপনার ব্রেন পাওয়ারকে দুর্বল করে দিচ্ছে। এই ওভারথিঙ্কিংয়ের ফলে আপনি কোনো জিনিসেই ফোকাস করতে পারেন না, কারণ এটি আপনার ফোকাস পাওয়ারকেও লো করে দেয়। প্রথমে একটি থট, তারপরে সেই থট রিলেটেড আরও একটি থট, তারপর আরও একটি। এইভাবে করতে করতে মানুষ হাজার হাজার থটের চেন তৈরি করে ফেলে এবং এতটা ডিপে এবং এতটা দূরে চলে যায় যে থটগুলি শুরু হয়েছিল কোথা থেকে তাই ভুলে যায়। এই থটগুলি প্রতি সেকেন্ডে চেঞ্জ হতে থাকে। আসলে এই থটগুলি এক সায়েন্টিফিক প্যাটার্নে ঘটে থাকে। এই ওভারথিঙ্কিং আসলে ডাইরেকশনলেস এবং ডাইমেনশনলেস হয়ে থাকে। চিন্তা বা ভাবনা বিষয়টি কোনো খারাপ জিনিস নয়, বরং এটি তো একটি গিফট, কিন্তু ডাইরেকশনলেস এবং ডাইমেনশনলেস ভাবনা খুবই খারাপ। একটি কথা আপনি আমাকে বলুন, আপনি বলুন আমাকে যে আপনি ওভারথিঙ্কিং থেকে কেন মুক্তি পেতে চান, আপনি ওভারথিঙ্কিং থেকে মুক্তি পাওয়ার চিকিৎসা কেন খুঁজছেন। যদি এই ওভারথিঙ্কিং আপনাকে ভালো, রিল্যাক্স, প্লেজেন্ট, মোটিভেট, ক্রিয়েটিভ, হ্যাপি ফিল করাতো, আপনাকে হেল্প করতো, তাহলে কি আপনি এর থেকে মুক্তি পেতে চাইতেন? নিশ্চয় না, বরং এটি আপনাকে দুর্বল করে দিচ্ছে, আপনার ক্রিয়েটিভিটিকে কমিয়ে দিচ্ছে, আপনাকে ডিমোটিভেট এবং আনহ্যাপি করছে, যে কারণের জন্য আপনি এটি থেকে মুক্তি পেতে চান, তাই তো? এর অর্থ হলো এই
যে আমরা আমাদের এই ব্লেসিংকে আমাদের প্রবলেম বানিয়ে নিয়েছি। দ্য এবিলিটি টু থিঙ্ক ইজ এ মিরাকল, নট এ প্রবলেম। ভাবতে পারার এই ক্ষমতাটি একটি ব্লেসিং, প্রকৃতির দেওয়া এমন একটি গিফট যার কারণে মানুষ আজ এত কিছু করতে পেরেছে। কিন্তু আমরা কি করছি? আমরা এটিকে ভুলভাবে, ভুল অর্থে ব্যবহার করছি, আর এই জন্যেই তো এটি আপনাকে এতটা প্রবলেম দিচ্ছে। তো প্রশ্ন হলো এই যে কিভাবে এই ওভার থিঙ্কিং থেকে নিজেকে মুক্ত করব। মনের মধ্যে কন্টিনিউয়াসলি চলতে থাকা সেই ফিসফিস আওয়াজকে বা চ্যাটার অফ মাইন্ডকে কিভাবে বন্ধ করব। ওভার থিঙ্কিং থেকে কিভাবে মুক্তি পাব এই প্রশ্নের উত্তরটি জানার আগে আমরা জেনে নিই যে আপনার ওভার থিঙ্কিং হয় কেন। আপনার সাথে এই ধরনের সমস্যা ঘটার আসল কারণ হলো এই যে আপনার ব্রেন নিজেকে প্রেজেন্টে ফোকাস করতে পারছে না। আপনার ব্রেন পাস্টে ঘটে থাকা ঘটনাগুলিকেই নিজের মধ্যে রিপিট করছে, সে পাস্টে ঘটে থাকা ব্যাড ইভেন্টগুলিকেই বারবার রিপিট করছে। আপনার সাথে পাস্টে ঘটে থাকা খারাপ ঘটনাগুলিকে সে ঠিক করার চেষ্টা করছে, পাস্টের প্রবলেমগুলিকে সলভ করার চেষ্টা করছে। এবার আপনি বলুন, যে ঘটনা পাস্টে ঘটে গেছে সেটিকে কি আবার রিপিট করে ঠিক করা সম্ভব? নিশ্চয়ই না, কারণ যে ঘটনা একবার ঘটে গেছে তাকে আর চেঞ্জ করা সম্ভব নয়, তাই তো? তো এই কথাটিকেই আপনাকে নিজেকে বোঝাতে হবে, এই কথাটিকেই আপনাকে নিজের ব্রেনকে বোঝাতে হবে যে যেটা হয়ে গেছে তার পরিবর্তন করা যাবে না। আসলে আপনার ব্রেন রিয়ালিটি এবং ইমাজিনেশনের মধ্যে তফাৎ করতে পারে না, যে কারণের জন্য সে পাস্টে ঘটে থাকা ঘটনাগুলিকেই ঠিক করার জন্য ইমাজিনেশন করতে থাকে। যদিও এই রিয়ালিটি এবং ইমাজিনেশনকে নিয়ে আমি অলরেডি একটি ভিডিও তৈরি করেছি, যেটিকে আপনি এখানে পেয়ে যাবেন। ওয়েল, এই কারণের জন্য আপনাকে সবথেকে প্রথমে আপনার ফোকাস পাওয়ারকে বাড়াতে হবে এবং প্রেজেন্ট মুভমেন্টকে এক্সপিরিয়েন্স করা শিখতে হবে। অর্থাৎ আপনাকে বর্তমানকে উপলব্ধি করতে হবে, অতীতের স্মৃতিতে নয় বরং বর্তমানে বাঁচতে হবে। ওভার থিঙ্কিং আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতাকেও কমিয়ে দেয়, মাত্রাতিরিক্ত ভাবনা আমাদের অ্যাক্ট করার ক্ষমতাকেও কমিয়ে দেয়। নিজের ফোকাস পাওয়ারকে বৃদ্ধি করার এবং প্রেজেন্টে থাকার সবথেকে সহজ এবং সবথেকে সরল মাধ্যম হলো মেডিটেশন। মেডিটেশনকে ডেইলি রুটিনে অবশ্যই অ্যাড করে নিন এবং ভালো করে শিখে প্রতিদিন এটি করুন। প্রতিদিন কমপক্ষে 10 মিনিট মেডিটেশন আপনার অবশ্যই করা উচিত। এবার আরও একটি প্রশ্ন আসে যে মেডিটেশন কিভাবে করব, তাই না? তো এ বিষয়ে আমি অলরেডি একটি ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ মেডিটেশন করার পদ্ধতিগুলিকে খুবই সহজ এবং সরল ভাষায় বুঝিয়েছি। তো আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরের এই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ওয়েল, এই কথাটি সাইন্টিফিক্যালি প্রুভড যে মেডিটেশন আমাদের ব্রেনের ফ্রন্টাল লোবকে স্ট্রং তৈরি করে। আসলে ব্রেনের এই অংশটি আমাদের ডিসিশন মেকিং, ফোকাস এবং কনসেন্ট্রেশন পাওয়ারকে বৃদ্ধি করে। ওভার থিঙ্কিং সত্যি একটি মারাত্মক রোগ, আর এই রোগের সাথে যতই আপনি সংঘর্ষ করবেন, যতই আপনি আপনার থটের সাথে লড়াই করার চেষ্টা করবেন, ততই আপনি আরও তার মধ্যে জড়িয়ে পড়বেন। তাই আপনার থটের সাথে লড়াই না করে বরং সেগুলিকে অবজার্ভ করুন। লেট দেম কাম অ্যান্ড গো, ডোন্ট ইনভলভ উইথ দেম। অর্থাৎ নিজের থটের সাথে লড়াই করার পরিবর্তে সেগুলিকে অবজার্ভ করুন। আপনার ইনভলভমেন্ট থটের পাওয়ারকে আরও বাড়িয়ে দেয়। দেখুন, যতটা সহজভাবে আমি আপনাকে এই বিষয়টিকে বললাম, প্র্যাকটিক্যালি কিন্তু তা অতটা সহজ নয়। নিজের থটগুলির সাথে লড়াই বন্ধ করা অতটা সহজ কাজ নয়। তো চলুন বিষয়টিকে সহজ করে নিই। মনে করুন আপনি একটি বাস স্টপে বসে আছেন, বহু গাড়ি মানুষজন ক্রস করছে। তো রাস্তা দিয়ে পার হওয়া সেই গাড়ি এবং মানুষজনগুলিকে কি আপনি ট্যাগ করেন যে এটি পজিটিভ গাড়ি, এটি নেগেটিভ গাড়ি, বা এটি পজিটিভ লোক এবং এটি নেগেটিভ লোক? আপনি কি এটি করেন? নিশ্চয়ই না। তো ঠিক একই রকমভাবে মাইন্ডে আসা সেই থটগুলির সাথেও তাই করতে হবে। রাস্তা দিয়ে কন্টিনিউয়াসলি পার হয়ে যাওয়া গাড়ি ঘোড়া লোকজনদের মতোই আপনার মাইন্ডের থটগুলিও, আর এই থটগুলিকে ট্যাগ না করে, এই থটগুলিতে না জড়িয়ে বরং আপনি সেগুলিকে অবজার্ভ করুন। রাস্তা দিয়ে অনবরত পার হয়ে যাওয়া গাড়ি ঘোড়া লোকজনদের সাথে কি আপনি ফাইট করতে যান? নিশ্চয়ই না। সেই গাড়িগুলি আসে বাস স্টপে, কিছুক্ষণ থেমে আবার চলে যায়। তো ঠিক একই রকমভাবে যা আপনাকে ভালো লাগছে তাকে এনজয় করুন, আর যে জিনিসটি আপনাকে ভালো লাগছে না, অর্থাৎ যে থটটি ভালো লাগছে না, তাকে ইগনোর করুন এবং যেতে দিন। তাদের সাথে লড়াই করার কোনো প্রয়োজন নেই। আপনি তার সাথে লড়াই করতে গেলেই সেটি আরও খারাপ রূপ নিয়ে নেবে। আর ঠিক একই রকমভাবে এই প্রসেসটিকে আপনি আপনার থটের ক্ষেত্রেও অ্যাপ্লাই করুন। আপনি আপনার পজিটিভ থটগুলিকে উপভোগ করুন এবং নেগেটিভ থটগুলিকে অবজার্ভ করে ইগনোর করুন। যখন আপনি এই প্রসেসটিকে ডেইলি ফলো করা শুরু করবেন, তখন দেখবেন যে আপনার মধ্যে অবস্থিত নেগেটিভ থটগুলির ফ্রিকোয়েন্সি
এবং পাওয়ার ধীরে ধীরে কমতে শুরু করে দেবে। আর এক সময়ে গিয়ে এই নেগেটিভ থটগুলি একেবারেই আপনার মাইন্ড থেকে মুছে যাবে। আসলে ওভার থিঙ্কিং হলো এক ধরনের অ্যাডিকশন বা নেশা, আর এই অ্যাডিকশন বা নেশা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে ডেইলি এর প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে নিজেদের বদভ্যাসগুলিকে দূর করতে হবে। আপনি যা খান তারই রিফ্লেকশন হলো আপনার বডি, এবং আপনি যা দেখেন, যা বলেন, যা ভাবেন, যা শুনেন তারই রিফ্লেকশন হলো আপনার মাইন্ড, আর এগুলি হলো আপনার মেন্টাল ফুড। তাই আপনাকে এই জিনিসটিতে ধ্যান দিতে হবে যে আপনার মেন্টাল ফুডগুলি কি ঠিক, অর্থাৎ আপনি যা বলছেন, যা শুনছেন, যা দেখছেন, যা পড়ছেন, যা ভাবছেন এবং যা যা করছেন সেগুলি কি পজিটিভ না নেগেটিভ। যদি সেগুলি পজিটিভ হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি সেগুলি নেগেটিভ হয়ে থাকে তাহলে শীঘ্রই সেগুলিকে দূর করুন, এবং এর সাথে সাথে নিজেকে ক্ষমা করা শিখুন। এমন কি ভুল করেছেন যার কারণে নিজেকে দোষারোপ করছেন? ভুল মানুষ মাত্রেই হয়ে থাকে, আর যা ভুল হয়েছে তা তো পাস্টে হয়েছে। প্রেজেন্টে সব যেন ঠিক থাকে, সব কিছু যেন ঠিকঠাকভাবে করতে পারেন তার উপর ফোকাস করুন। যা হয়ে গেছে সেটিকে তো আপনি আর পরিবর্তন করতে পারবেন না, তাই অতীতে ডুবে না থেকে বরং বর্তমানকে উপভোগ করুন। যখন আপনি এটি করবেন তখন ধীরে ধীরে এই ওভার থিঙ্কিংও আপনার মধ্যে থেকে কমতে শুরু করে দেবে। তো এগুলি হলো সেই মাধ্যম যার দ্বারা আপনি আপনার মধ্যে থেকে এই ওভার থিঙ্কিংকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারবেন, এই ওভার থিঙ্কিং নামক রোগ থেকে মুক্তি পেতে পারবেন। তো বন্ধু, এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।